আরে আপনি 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 কি পেইন্টিং করতে অপছন্দ নয় তবে সাংবাদিকতার কারণে 4 ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে সাংবাদিক রিপোর্টিং এর জন্য তো আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয় আপনাদের খুব মজা তাই না ওই যে আবারো সেই পুরনো কথা নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস আপনি দেখছি রবি ঠাকুরের ভক্ত সত্যি বলতে কি এই মুহূর্তে আমি আপনার ভক্ত আমার শুনুন জি আশ্চর্যটা বাইরে যাই করো এখানে মানুষ ডিস্টার্ব হচ্ছে সরি ওনার একটু গ্যাসের সমস্যা আছে আমি কিন্তু জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবে আজ দেখা হবে এটা জানতে না ঠিক এটা জানতাম না তবে জানতাম কখনো না কখনো দেখা হবে কেন বলুন তো আপনার বাবা কি উকিল ছিলেন বা বংশের কেউ না তো যেভাবে জেরা করছেন মনে হচ্ছে আপনার বংশের কেউ উকিল ছিল চলুন না চা খেয়ে আসি কি এত ভাবছেন বলুন তো আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিচ্ছেন না সব প্রশ্নের উত্তর কি সবসময় দেওয়া যায় আমার প্রশ্নটা কি খুব কঠিন আজ মনে হচ্ছে তবে কদিন পরে হয়তো নাও মনে হতে পারে কদিন পরে আমার সাথে দেখা হলে চিনতে পারবেন তো এত অল্পতে ভুলে যাওয়ার মতো স্মৃতিশক্তি আমার নেই ভেরি গুড আপনার অনেক স্মৃতিশক্তি ভালো এটা আমার অফিসের ফোন নাম্বার আর কার্ড মাঝে মাঝে ফোনে আপনার মিষ্টি গলাটা শুনতে পেলে অনেক ভালো লাগে দিচ্ছি কিন্তু জনাব এতক্ষণ কোথায় থাকা হয়েছিল বাবা হঠাৎ একজন সাধারণ রিপোর্টারের এত খোঁজ নিচ্ছেন এক ভদ্র মহিলা কিন্তু আপনাকে অনেকবার ফোন করেছিলেন নাম্বারটা নিয়ে রেখেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ আপনি অপেক্ষা করুন আমি দিচ্ছি নিন ধরুন হ্যালো আরে হ্যাঁ কি খবর বলুন কি আর খবর বলবো বলুন আপনাকে তো পাওয়াই যায় না আপনি কি আগেও ফোন করেছিলেন কি আশ্চর্য আপনাকে কেউ বলেনি আর বলবেন না আমাদের পত্রিকা অফিসটা না কেন টেলিফোন অপারেটর মেয়েটা আপনাকে বলেনি হ্যাঁ বলেছি তো সর্বনাশ আপনি কি মাঝখানে আড়ি পেতেছেন নাকি প্লিজ প্লিজ মিস নীলুফার আপনার সাথে বুঝি ভালো পরিচয় আপনার মাথায় বুঝি এইমাত্র প্রেমের একটা প্লট এলো তা এসেছে তবে আপনার সাথে দেখা হলে ডায়লগগুলো লিখে ফেলবো কাল বিকেলে কি করছেন প্রথমে কলেজ তারপর লাইব্রেরি আর ফ্রি হতে হতে বিকেল 5টা আপনার কলেজ থেকে একটু দূরে গেলেই সুন্দর একটা জায়গা আছে কাশবন নদীর পার সংলাপ লেখার জন্য দুর্দান্ত আমি কি ওখানে কারোর জন্য অপেক্ষা করব করবেন